ভারতীয় জনতা পার্টি এটা গণতান্ত্রিক দল। 1980 চনের 6 এপ্রিলত ভারতীয় জনতা পার্টি অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানী, কুশভাব ঠাকরে, সুন্দর সিং ভান্ডারী এই সকল মহান নেতার সান্নিধ্যত ঐকান্তিক প্রচেষ্টাত 80 চনত যে ভারতীয় জনতা পার্টি গঠন হয়েছিল। এই দলের একটা ইন্টারনেল ডেমোক্রেসি আছে, আভ্যন্তরীণ গণতন্ত্র আছে, আমার সংগঠনের এক প্রারূপ আছে। এই প্রারূপ মতে আমি পুটি আগতে 2 বছরে আসে, এটা সংবিধানখন সংশোধন করে আমার কার্যকাল 3 বছরে করা হয়েছে আর সদস্যতার কার্যকাল 6 বছরিয়া। 2014-র পিছত আমার প্রাথমিক সদস্য হয়েছিল অনলাইন যোগে, আর এই 6 বছরিয়া কার্যকালের সদস্যতা আমার যাকালি মুকলি গেছে, অর্থাৎ 31 আগস্ট তারিখে গেছে। যাকালি আমি গ্যাপ রাখিছো, আজি আকো আবেলি 5 বজার পর 5 বজাত সমগ্র ভারতবর্ষতে সদস্যতা অভিযান। আজি দেশের সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া, প্রথমতেই রাষ্ট্রীয় সভাপতি জগত প্রসাদ নাড্ডা ডাঙরিয়ায় সদস্যতা আগবাই দিব। তার পরবর্তী সময় সমগ্র রাষ্ট্রতে, সমগ্র ভারতবর্ষতে এই অভিযান পর্ব 2024 আরম্ভ হব। আর অহাকালি যাক রাজ্যত আমার শাসন চলি আছে, যত আমার মাননীয় মুখ্যমন্ত্রী আছে, অহাকালি ঠিক তেনে আমারও আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় সদস্যতা আগবাম। আর এই অভিযানত 2000 অধিক কালি কার্যকর্তা একলগে রাজ্যিক কার্যালয়ত সদস্যতা লব। অহাকালি আর আজি, তারপর আজি 2 তারিখ 3 তারিখ 4 তারিখের সমগ্র রাজ্য, সমগ্র দেশতে এই অভিযান তীব্রতর করা হব। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জন্মতিথি 25 সেপ্টেম্বর, এই 25 সেপ্টেম্বরলৈকে এই অভিযান চলিব প্রথম ফেজত। আর ইয়ার টোল ফ্রি নাম্বার থাকিব 8800002024। শক্তিশালী ভারতীয় জনতা পার্টি, সুরক্ষিত অসম, এই শ্লোগানেরে আমি অসম ক্ষেত্রত এই সদস্যতা অভিযান পর্ব আরম্ভ করি। হয়, সমাজের প্রবুদ্ধ ব্যক্তি আমার জ্যেষ্ঠ, আমি যিমানখিনি এক্সিস্টিং আমার সদস্যতা আছিলে এই সদস্যতাখিনিক আমি প্রথমে সদস্যতা দিলাম। তারপর যখন আমার শুভাকাঙ্ক্ষী আছে, আজির শুভাকাঙ্ক্ষী কালের কার্য, মানে আমার সদস্য পরশিলের কার্যকর্তা যেটি আমার পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় 1951 চনতে দি থ গেছিল, এই দর্শন আধারত এইবিল এই অভিযান আমি আরম্ভ করেছি। পূর্বতে 44 লাখ কার্যকর্তা আছে, ইয়ার পিছন আপনার এইবিল আমি 20% আরও বড়ার কারণে টার্গেট রাখিছো। কাইলৈ ৰাতিপুৱা 10:30 বজাত আমাৰ ৰাজ্যিক কাৰ্যালয়ৰ যি পদূলি আছে তাত এখন বিশাল কাৰ্যকৰ্তা সন্মিলন হ'ব। এই কাৰ্যকৰ্তা সন্মিলনতে মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ক আমি আনুষ্ঠানিকভাৱে দলৰ সদস্যতা কালি অনলাইন যোগে দিয়া হয়। তেখেতে প্ৰথম হ'ব, তাৰপিছত আমি নয়, নিশ্চয় আমি সমাজের বিভিন্ন বর্গ, সমাজের সকল শ্রেণীর সম্মানের ব্যক্তি এই অভিযানত আমি সামরি লো, যখন আমার শুভাকাঙ্ক্ষী শেষ ব্যক্তি, মানে আমি সর্বগ্রাসী, সর্বব্যাপী, সর্বস্পর্শী। আজি ভারতীয় জনতা পার্টি জম্মু কাশ্মীরত আমার সাংসদ আছে, আজি তেলেঙ্গানাতো সাংসদ আছে, আজি উড়িষ্যা নিচিনা প্রদেশত আমার সরকার হল, অরুণাচলত আমি দ্বিতীয়বার ক্রস করে গেলো, তৃতীয়বারে সরকার হল, ঠিক তেনে আমার সুবুরিয়া রাজ্য ত্রিপুরাত আমি দ্বিতীয়বার কারণে সরকার করছো। যে সমগ্র ভারতবর্ষ ভারতীয় জনতা পার্টির যে ধাসা, যদি সাংগঠনিক ভিত্তি অধিক মজবুত, আর যাওয়া টামতে আমার আমি যে বিশ্ব রেকর্ড করবলে সক্ষম হয়েছিল, চীনার রিপাবলিকান পার্টিকে আমি ক্রস করে ভারতীয় জনতা পার্টি এক বিশাল বাহিনী রূপান্তর হয়েছিল, আমি এই কথাটা অনুধাবন করি। তাত এনদার আর আমি 20% সদস্যতা ইনক্রিজ করার কারণে এই অভিযান আমার আরম্ভ হয়েছে। না, এইটো নহয়, তেনেকুৱা সদস্য পদ আমি সকলোৰে একেই হৈ গৈছে, যিটো আমাৰ সকলোৰে নবীকৰণ হ'ব। আৰু লগতে এইটো টেষ্ট হ'ব নেকি যে আপোনালোকৰ যোনখিনি এক্সিষ্টিং কাৰ্যকৰ্তা আছিলে তেওঁলোকো কেতিয়াবা ইনএক্টিভ হৈ থাকে তেনেকুৱা? নাই নাই, মেম্বাৰশ্বিপত ইনএক্টিভ এক্টিভ নাই, সকলোৱে অনলাইন যে নাম্বাৰটো লৈ লয় তাত গম নাপায়, কাৰ্যক্ৰমতে গম পায় কিমান ফিল্ডত আছে,
কিমান গোটৰ লগত আছে, সংগঠনৰ লগত আছে, সেইবিলাক এক্টিভ ইনএক্টিভ তাত ধৰা পৰে। আৰু কিন্তু সকলো কাৰ্যকৰ্তাই যিসকল সদস্যতা থাকে ইলেকশ্যনৰ সময়ত তেওঁলোকে উঠি পৰি লাগি দিয়ে ভাৰতীয় জনতা পাৰ্টীক ফেভাৰত ভোটটো কিদৰে আনিব পাৰি, জনতাক কিদৰে উদ্বুদ্ধ কৰি। মই কৈছোঁ না যে সুৰক্ষিত অসম শক্তিশালী ভাজপা। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।